ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 43,340 ছাড়িয়ে গেছে। উত্তর গাজা অবরুদ্ধ করে কামাল আদওয়ান হাসপাতালে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। চলমান অবরোধের কারণে উত্তর গাজায় 1,00,000 মানুষ খাদ্য, পানি ও ওষুধের চরম সংকটে ভুগছে। সেখানে উদ্ধার অভিযানেও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এ অঞ্চলে হামাস পুনঃ সংগঠিত হচ্ছে দাবি করে তাদের বাধা দেওয়ার লক্ষ্যে ইসরায়েলি বাহিনী সেখানে মাসব্যাপী অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনিরা এই হামলাকে জাতিগত নির্মূলকরণ হিসেবে অভিহিত করেছে। তারা বলছে গাজার উত্তরাঞ্চলে 2টি শহর ও 1টি শরণার্থী শিবির খালি করার উদ্দেশ্যে হামলাগুলো চালানো হচ্ছে। তবে ইসরায়েল এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা সেখান থেকে হামলা চালানো হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।